প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। বিলেশ ভাই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে বালিহাঁসকে কীভাবে পোষ মানাবেন, সাথে বালিহাঁসকে কী কী খাবার দেবেন, আমি কী কী খাবার দিই, আর খাবার দেওয়ার পদ্ধতিটা কী। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি বালিহাঁসকে কীভাবে পোষ মানাবেন। দেখেন, এই হাঁসগুলো আপনারা আরও কয়েকটি ভিডিওতে দেখেছেন যে এই হাঁসগুলো ছোট্ট অবস্থা থেকে লালন পালন করে আসছি, আর এই পাখিগুলোকে ছোট্ট অবস্থা থেকেই আমার নিজ হাতে খাবার দিয়ে থাকি, পাশে পাশে নিয়ে ঘুরাই, পুকুরে চেড়ে দেই, বনে যখন পানি চলে আসে তখন অল্প অল্প পানিতে এই হাঁসগুলোর বাচ্চাগুলোকে চেড়ে দিয়ে মুক্ত অবস্থায় ছোট্ট থেকে বড় করে তুলেছি। আর তার জন্য এই পাখিগুলো আমার পাশাপাশে ঘুরে আমি যেদিকে যাই সেদিকেই যাওয়ার চেষ্টা করে শীষ দিলে চলে আসে, একটু দূরে চলে যায়, আবার শীষ দিলে পাখিগুলো চলে আসে। তো এটাকেই পোষমানা পাখি বলে। এই যে দেখেন, খাবার সংগ্রহ করার জন্য একটু দূরে চলে গিয়েছে, কিন্তু আবার শীষ দেওয়ার সাথে সাথে পাখিগুলো, এই যে দেখবেন শীষ দেব, শীষ দেওয়ার সাথে সাথেই পাখিগুলো আবার উড়ে চলে আসবে। তো এটাই হচ্ছে পোষমানা পাখি। তো এই পোষমানা পাখিগুলো, জানি না আমি আর কখনও বালিহাঁস পুষিনি, লালন পালন করিনি, এই ডিমগুলো ফুটানোর পর এই বাচ্চাগুলো ছোট্ট অবস্থা থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছি। চারটা হাঁস ছিল, একটা হাঁস কুকুরের কামড়ের কারণে মারা গিয়েছে। তো আমরা যারা বালিহাঁস পুষছি, লালন পালন করছি, কুকুর বিড়াল এইসব থেকে দূরে রাখবেন, পাখির পাশে পাশে থাকবেন, যখন মুক্ত করে রাখবেন, কারণ এই কুকুরগুলো বিড়ালগুলো পাখিকে ধরে নেয়, কামড় দিয়ে নেয়, আর পাখিগুলো পরবর্তীতে মারা যায়। তো এবার আসুন, আমরা বালিহাঁসের খাবার কী কী দেবো। আমি ভাত, দান, চালের গুঁড়া, ব্রয়লার ফিড, কচুরি ফানা এসব খাবার দেই, মাঝে মধ্যে শামুক বাঙ্গাও দিয়ে থাকি। তো আপনার পাশে যদি ভুট্টা, বাঙ্গা, গম এইসব থাকে তাহলে এগুলোও দিতে পারেন। তবে বালিহাঁসকে খাবার দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে বালিহাঁসকে পানির সাথে ভিজিয়ে খাবারগুলো দিলে পাখিগুলো খুব ভালো খাবার খায়, আর শুকনো খাবার খুব অল্প খায়, অনেক খাবার নষ্ট করে। তো বালিহাঁস পানিতে ভিজিয়ে খাবার দিবেন, দেখবেন হাঁসগুলো খাবার খাচ্ছে। তো আমি আমার এই হাঁসগুলো দেশীয় হাঁসের মতো লালন পালন করছি, কখনো কখনো গুঁড়ার সাথে ভাত মিক্স করে দিচ্ছি, কখনো ব্রয়লার ফিড দিচ্ছি, কখনো দানের সাথে ভাত মিক্স করে দিচ্ছি, কখনো কুদি দিয়ে পানি দিয়ে দিচ্ছি, কখনো কচুরি পানা এনে দিচ্ছি, এরকম করে আমার এই হাঁসগুলো লালন পালন করছি। তো বালিহাঁস পুষতে অবশ্যই খাবার দেওয়ার সময় পানি দিবেন, আর ছোট্ট বাচ্চা থেকে কীভাবে বড় করতে হয়, কীভাবে খাবার দিতে হয়, অনেকেই প্রশ্ন করেন বালিহাঁসের বাচ্চাগুলো খাবার খায় না বাই কী করবো, সেটাও দেখিয়েছি আমার একটা ভিডিওর মাধ্যমে, যে বালিহাঁসের বাচ্চাগুলোকে খাবার দেওয়ার সময় একটা ট্রে নেবেন, আর ট্রের মধ্যে অল্প পানি দিয়ে চালের গুঁড়া অথবা ব্রয়লার ফিড ভিজিয়ে দেবেন, দেখবেন একটু একটু করে খাবার খাওয়া শিখে নিয়েছে। আর একবার খাবার খাওয়া শিখে নিলে পরবর্তীতে আর খাবার খেতে সমস্যা হয় না। এই যে আমার বালিহাঁসগুলো মুক্ত অবস্থাতে রাখি, কারণ এই বালিহাঁসগুলো মুক্ত অবস্থায় রাখবেন, মাঝে মধ্যে ডুবাতে, খালে, বিলে অথবা পুকুরে মুক্ত করে ছেড়ে দেবেন, এখান থেকে শেওলা সংগ্রহ করে খেয়ে নেবে, ঘাস মাঝে মধ্যে, ঘাসের মধ্যে যে ছোট্টো ছোট্টো পোকা হয় এগুলো খাবে, তারপর পানির মধ্যে যে ছোট্টো ছোট্টো শামুক আছে, ঝিনুকের ছোট্টো ছোট্টো ঝিনুক আছে, এগুলো খাবার হিসাবে সংগ্রহ করে খাবার খায়। এবার আসুন, আমরা এই যে বালিহাঁসগুলো আমি কীভাবে ফুটিয়েছিলাম, 60টি ডিম দিয়েছিলাম একটি দেশি মুরগির নিচে, আর এখান থেকে 60টি বাচ্চাই বের হয়েছিল। এ প্রথম দিকে একটি বাচ্চা মুরগের পায়ের নিচে পড়ে মারা যায়, তারপর আরও দুটি বাচ্চা ছোট্ট অবস্থাতে মারা যায়, আর এই 4টি বাচ্চা বড় হয়েছিল, কিন্তু লাস্ট একটি বাচ্চা কুকুর কামড় দিয়ে মেরে ফেলেছে। তো আল্লাহ হাফিজ, ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।